একটা বাচ্চাকে কেন মারা হবে? আসসালামু আলাইকুম, আমি ডাক্তার শারমিন আহমেদ। আমি আমাদের যোদ্ধাটা কিন্তু এক জায়গায় না, আমরা হাসপাতালে লড়ছি আহতদেরকে নিয়ে, এবং আমরা লড়ছি রাস্তায়। আমাদের রাস্তায় নেমে আসতে বাধ্য করা হয়েছে, আমরা নামতে হচ্ছে এখানে রাস্তায়। কারণ হচ্ছে আমরা নিতে পারতেছি না, আমাদের পক্ষে সম্ভব না এত কিছু অন্যায় মেনে নেওয়া। যে ধরনের অন্যায় হয়েছে, মুগ্ধকে আমি চিনতাম না, আবু সাইদকে আমি চিনতাম না, কিন্তু তার জন্য, তার দৃশ্য মাথায় এসে আমি ঘুমাতে পারি না। এখন ঘরে থাকার কোনো উপায় নেই। আমি কোনো দল করি না, আমি কোনো দলের সাথে যুক্ত নই, কিন্তু আজকের এই যুদ্ধ, আজকের এই অন্যায় কোনো দলীয় যুদ্ধ না। আজকে প্রতিটি মানুষ ঘর থেকে বের হয়ে আসুক। একটা বাচ্চাকে কেন মারা হবে? বিমান থেকে কেন গুলি করা হবে? মিথ্যা বললে তো হবে না। আগুন নিভানোর জন্য কোনো বিমান থেকে পানি ছাড়া হয়েছে, এই ধরনের কথা বলে তো পার পাওয়া যাবে না। আমি এই গণহত্যার আন্তর্জাতিক বিচার চাই। আমি চাই আমার ভাইয়ের রক্ত জন্য বৃথা না যায়। আমাদের যুদ্ধ আমরা জানি, আমরা হাসপাতালে দেড় ডিক্লেয়ার করতেছি, কেন করতে হচ্ছে? বাড়তি এই রোগীগুলি কেন তৈরি হয়েছে? এটা কোনো স্বাধীন দেশ? আমার মোবাইল চেক করার অধিকার তো স্বাস্থ্য রাখে না? এটা কি কোনো গণতান্ত্রিক দেশ? আমি স্বাধীনতা চাই। একটু বইলা।